গত ক্লাসে আমরা মেশ অ্যানালাইসিস শুরু করেছিলাম যে একটা সার্কিটের সলভ করার জন্য যে লুপ ইকুয়েশন লিখে KVL অ্যাপ্লাই করে যে বিভিন্ন কারেন্ট বা ভোল্টেজ বের করা যায় সেগুলো আর তো আজকে আমরা তার কিছু এক্সাম্পল দেখব যে আসলে কখন আমরা একটা সার্কিটের মধ্যে লুপ ইকুয়েশন ইউজ করব কখন করব না সেটা একটু দেখার চেষ্টা করব আর কি আমি প্রথমে একটা সিম্পল একটা এক্সাম্পল দিই যে আসলে আমরা এখানে লুপ ইউজ করব নাকি অন্য কোনো ওয়েতে আগাবো আর কি আর কখন আমাদের আসলে মেশ অ্যানালাইসিস করা লাগতে পারে সিম্পল সার্কিট আমরা দেখি যে এই সার্কিটের মধ্যে এখানে সিম্পল একটা সার্কিট দেখানো আছে এখানে তিনটা রেজিস্টার আছে 4 kΩ 8 kΩ 12 kΩ দিস ইজ 24 kΩ 12 kΩ যে একটা ব্যাটারি আছে ভোল্টেজ সোর্স 72 ভোল্ট আর এখানে রেজিস্ট্যান্সগুলো হচ্ছে 3 kΩ 6 kΩ আর 9 kΩ আর দিস ইজ 12 kΩ এখন এখানে এই সার্কিটের জন্য যে প্যারামিটারগুলো আমাদেরকে বের করতে হবে সেটা হচ্ছে দিস I1 এই সোর্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে I2 এই 12 kΩ রেজিস্টারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে দিস I3 এই 12 kΩ রেজিস্টারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে এবং এই 9 kΩ যে 9 kΩ যে রেজিস্টার আছে তার অ্যাক্রসে ভোল্টেজের মান কত হবে এখন যেহেতু গতদিন আমরা মেশ অ্যানালাইসিস দেখেছি মনে হতে পারে যে আমরা তো এখানে কয়েকটা লুপ খাটাতে পারি তাই না এখানে একটা দুইটা এখানে একটা তিনটা এখানে একটা চারটা তাহলে আমরা যদি মেশ অ্যানালাইসিস করতাম সেখান থেকে কিন্তু সব বেরিয়ে চলে আসবে একেবারে কারেন্ট ভোল্টেজ মানে আমরা প্রথমে লুপ দিয়ে কারেন্ট বের করব তারপরে তো রেজিস্ট্যান্স দিয়ে গুণ দিলে আমরা ভোল্টেজ পেয়ে যাব কিন্তু এখানে যদি আমরা এই প্রসিডিউরে আগাই 1 2 3 4টা লুপ আছে তার মানে আমার লুপের কারেন্ট হবে 4টা কারেন্ট হবে তার মানে 4 রকম আমার ইকুয়েশন আসবে সেখান থেকে সলভ করে 4টা কারেন্ট আমাকে বের করতে হবে তাই না প্রথম দিকে মনে হতে পারে যে আমি ঠিক আছে এখানে একটা লুপ নিই এটা নাম দিলাম একটা কারেন্ট এখানে একটা লুপ নিব এখানে একটা লুপ নিব এখানে একটা লুপ নিব তাহলে কিন্তু আসলে অনেকগুলো লুপ নেওয়া লাগতেছে 4টা লুপ নিয়ে যদি ইকুয়েশন আমরা ইউজ করি দেখা যাবে অনেক বড় হয়ে যাবে এর পরিবর্তে আমরা যদি এটার দিকে একটু তাকাই যে আসলে লুপ না নিয়ে কি করা সম্ভব এর পরেরটাতে আমরা দেখব যে আসলে মানে সম্ভব কিনা প্রথমে এটা একটু চেক করে নিই কারণ এখানে যে সার্কিট যেটা আছে ভেরি সিম্পল ওয়ান এখানে এই যে তিনটা রেজিস্টার 4 kΩ 8 kΩ এবং 12 kΩ যেটা আছে তারা কিন্তু এখানে সিরিজে আছে এর সাথে কোনো ব্রাঞ্চ আলাদাভাবে বের করা নাই তাহলে ব্রাঞ্চ যদি আলাদাভাবে বের করা না থাকে আমি সরাসরি এই তিনটা রেজিস্টারের পরিবর্তে ইকুইভ্যালেন্ট একটা রেজিস্টার আমি এটাকে রিপ্লেস করে দিতে পারি যদি এখান থেকে অন্য কোনো ব্রাঞ্চ বের হয়ে থাকতো তাহলে কিন্তু আমরা পারতাম না
তাহলে দেখা যাচ্ছে কি যে এখানে যেহেতু এই তিনটা সিরিজে আছে তার সাথে কোনো ব্রাঞ্চ বের হয় নাই অতএব এই তিনটার পরিবর্তে আমরা একটা ইকুইভ্যালেন্ট রেজিস্টর দ্বারা তাকে রিপ্লেস করতে পারতাম তাহলে এখানে যদি আমরা একটা রেজিস্টর দ্বারা রিপ্লেস করি কি হবে এখানে 4 এন্ড 8 12 এন্ড 12 40 24 তার মানে এই পুরা অংশটার পরিবর্তে আমরা একটা রেজিস্টর এখানে ইউজ করতে পারতাম দার মান হতো 24 কিলো ওহম সেক্ষেত্রে আমাদের এই যে তিনটা রেজিস্টর এখানে আছে এই তিনটা রেজিস্টর আর দরকার নাই মানে এর পরিবর্তে আমরা একটা দিতে পারি এই দুই পয়েন্টের মধ্যে কারণ আমরা এর আগে দেখেছিলাম যে আমাদের যদি এরকম তিনটা রেজিস্টর থাকে এই দুই পয়েন্টের মধ্যে আমরা বলবো এটা যে ইকুইভ্যালেন্ট রেজিস্টর যেটা আর ইকুইভ্যালেন্ট আমরা একটা রেজিস্টর দ্বারা রিপ্লেস করব পুরো জিনিসটাকে তার মানে কি এটা রিপ্লেসমেন্ট আমরা এই একটা রেজিস্টর দ্বারা করতে পারি তাহলে এখানেও তাই আমার এই তিনটা রেজিস্টর আছে ইন সিরিজ তাহলে এই তিনটার পরিবর্তে আমরা এই দুই পয়েন্টে একটা রেজিস্টর তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্টর দ্বারা সেটাকে রিপ্লেস করতে পারি তাহলে রিপ্লেস করব কিভাবে যেহেতু এটা তিনটা সিরিজে আছে 8 4 12 আর 12 24 তাহলে 24 কুলম দ্বারা রিপ্লেস করলে আমরা এই ক্ষেত্রে বাকি অংশটুকু বাদ দিয়ে দিতে পারি অ্যাজ ইফ আমাদের এখানে এই সার্কিটের পরিবর্তে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্টর আছে এখন তারপর যদি আমরা এই সার্কিটের দিকে তাকাই দিস 24 কিলো ওহম এন্ড দিস 24 কিলো ওহম দে আর ইন প্যারালাল দুটার হচ্ছে সেম কমন পয়েন্ট আছে তার সাথে আর কোনো ব্রাঞ্চ এখানে নাই তার মানে এই দুইয়ের পরিবর্তে আমরা একটা রেজিস্টর দিতে পারি তাহলে প্যারালাল থাকলে যে সিস্টেম আছে সেই সিস্টেমে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্টরটা এখানে বসাই দিতে পারি যে আমাদের যদি দুইটা রেজিস্ট্যান্স থাকে ইন প্যারালাল তার পরিবর্তে আমরা একটা দিতে পারি সেক্ষেত্রে তার মান হবে যদি এটা আমার আর ওয়ান এটা আর টু হয় আর এটা যদি আর ইকুইভ্যালেন্ট হয় তাহলে ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট উইল বি ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের এই দুইটা রেজিস্টার আছে ইন প্যারালাল এর পরিবর্তে যদি আমরা একটা রেজিস্টার দ্বারা রিপ্লেস করি তাহলে আর ইকুইভ্যালেন্ট হবে তাহলে আমার সেটা হবে আর ইকুইভ্যালেন্ট হবে ওয়ান বাই 24K প্লাস ওয়ান বাই 24K তাহলে এখান থেকে আমরা আর ইকুইভ্যালেন্টের মান পেয়ে যাব 2 বাই 24 তার মানে কি 1 বাই 12 তার মানে আর ইকুইভ্যালেন্ট হবে 12 কিলো দ্যাট মিন্স এই পুরাটার পরিবর্তে এই দুটা রেজিস্টারের পরিবর্তে আমরা একটা রেজিস্টার দ্বারা তাকে রিপ্লেস করতে পারি এবং তার মান হবে 12 কিলো ওহম কারণ তারা হচ্ছে এখানে প্যারালালে আছে তাহলে আমরা এই দুটার পরিবর্তে একটা রেজিস্টার দিব যার মান হচ্ছে 12 কিলো ওহম তার মানে এখানে যে আমার বড় একটা সার্কিট ছিল আমরা সেটাকে ছোট করে নিয়ে আসতে পারছি তার মানে ওখানে আমাদের একটা লুপ না ইউজ করলে চলবে এখন যখন আমার ইকুয়েশন সার্কিটটা ছোট হয়ে গেল এখানে কিন্তু একটা ভেরি সিম্পল সার্কিট তৈরি হয়ে গেছে এই যে ভোল্টেজটা 72 ভোল্ট সেটা কিন্তু এই যে দুটো রেজিস্টার এখন আমাদের সিরিজে আছে তাহলে সিরিজ সার্কিটের জাস্ট অ্যাক্রসে এই ভোল্টেজটা অ্যাপ্লাইড অ্যাজ ইফ আমরা এটাকে বলতে পারি যে এই দুটার পরিবর্তে আমার একটা রেজিস্টার এবং শুধু এই যে একটা সাপ্লাই এবং মানে আছে তো এইভাবে আর কি দুটা রেজিস্টার আছে অ্যাজ ইফ লাইক দিস যে এটা আমার হচ্ছে 72 ভোল্ট এটা হচ্ছে 12 কিলো ওহম এটাও 12 কিলো ওহম এই সাইডটা আমরা যদি চিন্তা করি সিম্পল একটা সার্কিট এই ভোল্টেজটা এই সিরিজ সার্কিটের অ্যাক্রসে আছে তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে আমরা যদি বের করতে চাই যেহেতু সিম্পল সিরিজ সার্কিট এই দুটো রেজিস্ট্যান্সের যোগফল 72 কে আমরা সেই যোগফল দ্বারা ভাগ করলে এখানকার কারেন্ট পেয়ে যাবো তার মানে আমাদের যে আই টু বের করা দরকার ছিল দিস আই টু উইল বি 72 ডিভাইডেড বাই 12 প্লাস 12 এবং এই কারেন্টের ইউনিট হবে যেহেতু এটা কিলো ওহম অতএব এটা হবে মিলি অ্যাম্পিয়ার
যদি ওহম থাকতো তাহলে শুধু লিখতাম আমরা অ্যাম্পিয়ার, যেহেতু এখানে কিলো ওহম আছে অত আমাদের লিখতে হবে মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে মান দাঁড়ায় 3 মিলিঅ্যাম্পিয়ার নাকি? তাহলে আমরা এক সাইডের থেকে ক্যালকুলেশন করে আই টুর মান বের করে নিলাম। এই আই টু যেহেতু এখানে যাচ্ছে সেটা কিন্তু এখানেও যাবে একই কারেন্ট, পুরো সার্কিটের মধ্যে মান এটাও আই টু হবে, কারণ এই কারেন্টটাই তো এর মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি আই ওয়ানের মান বের করতে চাই, আই ওয়ান ব্যাপারটা আসলে আই ওয়ানের মানটা কত হবে? আমরা যদি এখানে একটা নোডের কথা চিন্তা করি, তাহলে গতদিন আমরা যে কেসিএল দেখেছিলাম, কেসিএল বলতেছে একটা নোডে যতগুলো কারেন্ট ইন করবে তাদের যোগফল যতগুলো কারেন্ট আউট হবে তাদের যোগফলের সমান। তাহলে এই নোডের মধ্যে আমার কারেন্ট ইন করছে একটা আই ওয়ান, আর এই নোড থেকে বেরোচ্ছে আই টু আর আই থ্রি। তার মানে এখানে টোটাল যে কারেন্ট, আমার যদি আই ওয়ানের মান বের করতে চাই তাহলে আমাদেরকে দুইটা কারেন্টের মান জানতে হবে। এখানে এই নোডে যদি আমরা চিন্তা করি তাহলে এই আই ওয়ান হবে আই টু প্লাস আই থ্রি সমান। আমরা কিছুক্ষণ আগে আই টুর মান বের করেছি, তাহলে আমরা যদি আই ওয়ানের মান বের করতে চাই তাহলে আমাদেরকে আই থ্রির মানটাও বের করতে হবে। তাহলে আই থ্রি আমরা তো এইভাবে এই সার্কিটে যেভাবে আই টু বের করেছি ঠিক একইভাবে এই সার্কিটে আমরা আই থ্রি বের করবো। বের করার পরে আই টুর সাথে আই টু আই থ্রি যোগ করে দিলে আমরা আই ওয়ান পেয়ে যাব। তাহলে এখন ওই অংশটুকুতে আমরা দেখি যে আই থ্রির মান আমরা সহজে বের করতে পারি কি না। এবার যদি এই সাইডে তাকাই, এখানেও ভেরি সিম্পল, এই 3 কিলো ওহম আর এই 6 কিলো ওহম রেজিস্টার দুটা কিন্তু সিরিজে আছে, যদিও বাঁকা তারা দেখা যাচ্ছে কিন্তু যেহেতু এখান থেকে কোনো টার্মিনাল বের হয়ে নাই অতএব এই দুটো আসলে সিরিজে আছে, আর এই দুটার সাথে এই রেজিস্টারটা আসলে প্যারালালে আছে। তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করি 3 এন্ড 6 9, আর এই 9 আর এই 9 ওহম থাকবে এর প্যারালাল। তার মানে আমরা যদি এই সার্কিটটা দেখি, যদিও এরকম মনে হচ্ছে একটা ত্রিভুজ আকৃতি কিন্তু আসলে আমরা যদি এই দুই পয়েন্ট দেখি, এখানে এরকম একটা 9 কিলো ওহম আছে আর এইখানে দুইটা রেজিস্ট্যান্স আছে এইভাবে, আসলে দিস ইজ 9 কিলো ওহম 3 কিলো ওহম 6 কিলো ওহম। আমরা যদি এই অংশটুকুকে মানে এই দুই পয়েন্ট, এই দুই পয়েন্ট যেটা এই দুই পয়েন্টকে এভাবে দেখি তাহলে কিন্তু সার্কিটগুলো আছে 9 কিলো ওহম আছে এখানে আর তার সাথে এই প্যারালাল আছে দুইটা সিরিজে এইভাবে। তাহলে এখন এই যে দুটো রেজিস্টার 3 এন্ড 6 দে আর ইন সিরিজ, তাহলে এর পরিবর্তে আমরা একটা রেজিস্টার দ্বারা রিপ্লেস করতে পারি, তাহলে এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্টার হবে একটা এবং তার মান হবে 9। তারপরে এখন এই দুটো রেজিস্টার হচ্ছে ইন প্যারালাল, তার মানে তাদের যেহেতু দুটার মান সমান অর্ধেক হবে আসলে, তার মানে এই পুরো জিনিসটার পরিবর্তে আমরা একটা রেজিস্টার দ্বারা তাকে রিপ্লেস করতে পারি এবং তার মান হবে 4.5 কিলো ওহম। তাহলে এটা এটা কার রিপ্লেসমেন্ট? আমার এই পুরো এই অংশটুকু রিপ্লেসমেন্টে আমরা একটা রেজিস্টার পেলাম। তাহলে এখন যদি এই সার্কিটটা আমরা আরেকবার এই অংশটুকু ড্র করি আগেরটার মতো, যেখানে 72 ভোল্ট আছে তার সাথে একটা 12 কিলো রেজিস্ট্যান্স আর একটা রেজিস্ট্যান্স হবে 4.5, তার মানে সার্কিটটা দাঁড়াবে এভাবে, দিস ইজ 72 ভোল্ট, এই রেজিস্টার হচ্ছে 12 কিলো ওহম আর এই পুরাটার পরিবর্তে আমাদের একটা 4.5।
अंशटुकुतेও আমাদের একটা সিম্পল সার্কিট চলে আসছে। এখন যদি আমার এই কারেন্ট বের করতে হয় এখানে যে কারেন্ট সেটা তো পুরো সার্কিটের মধ্যে যাবে। এটা আমাদের ছিল I3। তাহলে I3 এর মান আমাদের কত হবে বের করে নিতে পারি আমরা? I3 হবে 72 ভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে 12 প্লাস 4.5 এবং এর ইউনিট হবে মিলি অ্যাম্পিয়ার। এটাকে ভাগ করলে পাওয়া যাবে 4.36 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে I2 আগে বের করেছিলাম 3 মিলি অ্যাম্পিয়ার আর I3 আমরা এখন বের করলাম 4.36। তাহলে I এর মান আমরা বের করে নিতে পারবো 3 মিলি অ্যাম্পিয়ার প্লাস 4.36 মিলি অ্যাম্পিয়ার উইচ ইজ ইকুয়াল টু 7.36 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের যে প্যারামিটারগুলো বের করার কথা ছিল I1, I2 আর I3 তিনটা আমরা বের করে ফেলছি। লাস্ট আমাদের দরকার যে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের এই ভোল্টেজটা কত হবে। ডায়াগ্রাম দেওয়া থাকবে, ডায়াগ্রাম দিয়ে যে নোটেশনগুলো আছে বলা হবে যে ফাইন্ড দ্য কারেন্ট। এই 9 কিলো ওহম থাকবে এইখানে আর তার সাথে প্যারালাল ছিল আমাদের এই দুটা আর একটা 9। আর আমরা এই কারেন্টের মান অলরেডি জেনে ফেলেছি I3, সেই কারেন্ট হচ্ছে এখানে যে কারেন্টটা যাবে I3 এর মান জেনেছি আমরা 4.36 মিলি অ্যাম্পিয়ার। এখন আমার যদি এই এই ভোল্টেজটা বের করতে হয় দ্যাট মিন্স এই এটার অ্যাক্রস যে ভোল্টেজ, সহজ পদ্ধতি হচ্ছে আমি যদি এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে পারি যে এই রেজিস্টরের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেই কারেন্টকে তার রেজিস্ট্যান্সের মান দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব তার অ্যাক্রসের ভোল্টেজের মান। এখন এই যে এখানে যে I3 কারেন্ট যাচ্ছে এইখানে আসার পরে সে দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা যাবে এর মধ্যে দিয়ে আরেকটা যাবে এই অংশের মধ্যে দিয়ে। আর তাহলে আমাদের আসলে দরকার যে এই অংশের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। তাহলে এর আগের দিন আমরা দেখেছিলাম কারেন্ট ডিভাইডার রুল, যে টোটাল কারেন্ট যেটা আছে যদি দুটো সার্কিটের মধ্যে ভাগ হয়ে যায় তাহলে কিভাবে ভাগ হবে সেটা যদি আমরা এখানে এই ওটাকে অ্যাপ্লাই করি তাহলে আমি সাপোজ এই এই কারেন্টের মান দিলাম আই এ, সে আই এর মান হবে নিচে ভাগ হবে যে দুই সার্কিটের মধ্যে দিয়ে আমার কারেন্টটা ভাগ হচ্ছে তাদের যোগফল। তাহলে এখানে আছে 9 কিলো এবং 9 কিলো, উপরে হবে টোটাল কারেন্ট যেটা আছে মানে 4.36 মিলি অ্যাম্পিয়ার গুণ হবে অপর রেজিস্টার যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, যদি বের করতে হয় তাহলে আমাদের অপর রেজিস্টার দিয়ে গুণ করতে হবে, তার মানে এখানে আছে আমাদের অপর রেজিস্টার হচ্ছে 9 কিলো। মানে যদিও দেখে দুটার মান সমান বলে আমাদেরকে এখানে একই রকম মনে হচ্ছে আসলে এই রেজিস্ট্যান্স যেটা দিয়েছিলাম সেটা ছিল অন্যটা। যেমন এর আগে আমরা যদি অরিজিনাল সার্কিটটা দেখি আমাদের এরকম একটা সার্কিট আমরা দেখেছিলাম, যদি এখানে আমাদের কারেন্ট হয় আই, এটার মান হয় আর ওয়ান, এটার মান হয় আর টু, তাহলে আমার যে দুটা কারেন্ট হবে আই ওয়ান এবং আই টু। তাহলে আই ওয়ানের মান হবে নিচে থাকবে আর ওয়ান প্লাস আর টু, উপরে থাকবে আই এবং যেহেতু আই ওয়ান বের করছি অর্থাৎ আর টু দ্বারা গুণ হবে। আগের ক্লাসে আমরা দেখেছি আর কি, এটা যাদের মনে না থাকলে পুরনো ক্লাস নোট একটু ঘেঁটে নিলে পাওয়া যাবে। ঠিক একইভাবে আমরা যদি আই টু বের করি, আই টু হচ্ছে এই সার্কিটের মধ্যে কারেন্ট, তাহলে আমার প্রথম অংশটুকু সেম থাকবে দ্যাট মিন্স আই ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস
आर टू गुण हो अपर रेजिस्टर मैं आर वन द्वारा এভাবে করে আমরা কারেন্টকে ডিভাইড কারেন্ট ডিভাইডার রুল যেটা বলে আর কি যে আমরা কোনো একটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে চাইলে এই প্রসিডিউরে বের করতে পারি তাহলে এখান থেকে আমরা এই কারেন্টের মান যদি বের করি জাস্ট 9 প্লাস 9 হচ্ছে 18 তাকে 9 দিয়ে ভাগ করলে 2 থাকে দ্যাটস এর অর্ধেক হয়ে যাবে আর কারেন্ট বের হয়ে গেছে আমরা তখন বাকি তার রেজিস্ট্যান্স দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে পেয়ে যাব তার ভোল্টেজটা তাহলে আমাদের ভি হবে এই কারেন্ট আই এ গুণিত মাল্টিপ্লাইড বাই 9 কিলো ওহম আই এর মান হচ্ছে 2.18 মিলি অ্যাম্পিয়ার তাকে যদি আমরা 9 কিলো ওহম দ্বারা গুণ দিই তাহলে আমরা পাবো ভোল্ট এটা হবে 19.6 ভোল্ট আমরা এখানে আরেকটা সার্কিট দেখছি তার মধ্যে রেজিস্টার আছে মোট 5টা এটা হচ্ছে 10 ওহম 8 ওহম 5 ওহম 2 ওহম 3 ওহম 15 ভোল্টের একটা সোর্স আছে এখানে এখন বিভিন্ন কিছু চাওয়া যেতে পারে যেমন চাওয়া যেতে পারে যে আমার এখানে কারেন্ট কত হবে অথবা ইন্ডিভিজুয়াল কোন একটা রেজিস্ট্যান্স বলা আছে যে 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে অথবা আমরা জানতে চাইলাম যে 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে প্রশ্ন বিভিন্ন রকম হতে পারে আমরা এখন বেসিকটা দেখব যে আসলে এই সার্কিটকে আমরা কিভাবে সলভ করতে পারি আগের মতো কি আমরা এটাকে সহজ কি করে নিতে পারবো সেটা যদি আমরা একটু চেক করি যে এখানে মনে হতে পারে যে আমাদের এই দুটো রেজিস্ট্যান্স তো প্যারালালে আছে আসলে কি তাই এই যে মাঝে একটা রেজিস্টার আছে অতএব এইটাকে শর্টকাটে আমি দুটোর পরিবর্তে একটা বানাতে পারবো না মানে এখন আমার রিকোয়ারমেন্ট রয়েছে যদি বলা থাকে যে তোমার এখানকার কারেন্ট বের করো অথবা বলা থাকলো যে এখানে এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে বিভিন্ন জিনিস বলা থাকতে পারে অথবা একেবারে এটা না বলে বলা থাকতে পারে যে সবগুলো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টের মান বের করো অথবা কোনো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে বের করো সবার জন্য আমাদের একই প্রসিডিউরে আগাতে হবে মানে এই একই এই সার্কিট থেকে বিভিন্ন রকম কোশ্চেন হতে পারে আমরা যদি বেসিকটা জেনে নিই তাহলেই কাজ হয়ে যাবে আর তাহলে আমরা এই গত সার্কিট আগের যে সার্কিটটা দেখেছিলাম তার সাথে যদি কম্পেয়ার করি মনে হতে পারে যে এটার সাথে এটা তো প্যারালাল আছে তাই না এই দুটোকে আসলে সিরিজে আছে এই যে মাঝে একটা আবার ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চটা যদি না থাকতো তাহলে কিন্তু সহজে আমরা বলতাম যে এই দুটো সিরিজ তার সাথে এটা প্যারালাল কিন্তু এখানে ব্রাঞ্চ থাকাতে আমরা সেটা বলতে পারবো না তার মানে এখানে আগের সার্কিটে যেভাবে আমরা এটাকে সহজ করে ফেলেছিলাম এটা তো আসলে সেভাবে করে আমরা এটাকে সহজ করতে পারবো না কারণটা বোঝা গেছে তো যেহেতু প্রতি জায়গায় ব্রাঞ্চ আছে যে আমি এই দুটাকে প্যারালাল করতে চাইলেও হবে না কারণ মাঝে একটা আমার আরেকটা রেজিস্ট্যান্স আছে আবার এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে নাই কারণ এখান থেকে আরেকটা ব্রাঞ্চ বের হয়ে গেছে এই কারণে এই ধরনের সার্কিটের ক্ষেত্রে সলভ করা সহজ পদ্ধতি হলো লুপ নিয়ে নেওয়া যেটা আমরা মেশ অ্যানালাইসিস বলি তারপরে এখানে আমাকে অবশ্যই তিনটা লুপ নিতে হবে তাহলে আমরা লুপ নেওয়ার সিস্টেম হচ্ছে প্রথমে এই লুপ নিব কারেন্ট হচ্ছে আই ওয়ান
তারপর এই লুপে নিব কারেন্ট হচ্ছে i2 তারপর এই লুপ নিব এখানে হচ্ছে কারেন্ট i3 এরপরের কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা লুপের জন্য KVL অ্যাপ্লাই করা কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করে করে আমরা এই তিনটা লুপের জন্য তিন রকম ইকুয়েশন পাবো এই তিনটা ইকুয়েশনকে সলভ করলে আমরা কারেন্ট গুলো পেয়ে যাব তাহলে আমরা যদি একটা একটা করে লুপ খাটানো শুরু করি প্রথমে আমরা যদি এই লুপ দেখি গতদিন বলেছিলাম যে ব্যাটারি সোর্সের জন্য বলা আছে দিস ইজ নেগেটিভ টার্মিনাল দিস ইজ পজিটিভ টার্মিনাল যখন আমি এই লুপের জন্য KVL অ্যাপ্লাই করব তখন আমরা ধরে নিব যে এই লুপে কারেন্ট যাবে যেদিকে কারেন্ট যাচ্ছে প্রথমে হবে পজিটিভ তারপর হবে নেগেটিভ এইদিকে যে কারেন্ট যাচ্ছে এই i1 যদি আমরা ধরি i1 এইভাবে যাচ্ছে তাই না তারপর এখানে হবে পজিটিভ এখানে হবে নেগেটিভ তাহলে আমরা যদি এইখানে KVL অ্যাপ্লাই করি আমরা শুরু করব একটা পয়েন্ট থেকে প্রথমে পেলাম নেগেটিভ সাইন মানে নেগেটিভ মান হচ্ছে 15 ভোল্ট আচ্ছা ভি না দিলেও চলবে সবগুলো তো ভোল্টেজে তারপর আমরা চলে যাব এই জায়গায় এখানে যত ব্রাঞ্চ থাকুক না কোনো আমাদের চিন্তা কোনো দরকার নেই আমরা যে লুপে নিচ্ছি শুধু সেটাই চিন্তা করব আর কি শুধু এই লুপ নেওয়ার সময় দেখব যে এর সাথে অন্য কোনো লুপের সংযোগ আছে কিনা যেমন এই রেজিস্ট্যান্সের মধ্যে আমরা বলতেছি আই ওয়ান যাচ্ছে কিন্তু এই লুপ নিলে এখানে আবার তারপরে আই ওয়ান যাচ্ছে এই দিকে আর আই থ্রি যাচ্ছে এই দিকে তাহলে সেটা আমাকে শুধু এখানে কনসিডার করতে হবে তাহলে আমি যখন এটার অ্যাক্রসে ভোল্টেজ লিখবো আমার নোটেশন হবে নিজস্ব লুপের যে নোটেশন সেই নোটেশনটা আমরা ইউজ করব প্লাস এই যে নিজস্ব লুপ আই ওয়ানের জন্য লিখতেছি আমরা এরকম প্রথমে নাম দিতে পারি দিস ইজ লুপ ওয়ান এটা লুপ টু এটা লুপ থ্রি তাহলে আমরা প্রথমে বলে নিতে পারি যে টেকিং KVL ইন লুপ ওয়ান আমরা লুপ ওয়ানের জন্য KVL অ্যাপ্লাই করছি তাহলে এই লুপ ওয়ানের জন্য আমার এখানে হবে পজিটিভ এটা নেগেটিভ তাহলে প্লাস মান হচ্ছে 8 রেজিস্ট্যান্সের মান এবং কারেন্ট হবে কত নিজস্ব সার্কিটের কারেন্ট মাইনাস অপর কোনো সার্কিটের কারেন্ট থাকলে সেটাকে আমরা পরে মাইনাস করব তারপর এখানে প্রথমে নিজস্ব সার্কিটের কারেন্ট লিখতে হবে আই ওয়ান মাইনাস অন্য সার্কিটের কারেন্ট এই রেজিস্ট্যান্সের মধ্যে হচ্ছে আই থ্রি যেহেতু আই থ্রি এটার মধ্যে দিয়ে এদিকে যাচ্ছে নেক্সট এই সার্কিটের জন্য প্লাস হচ্ছে থ্রি এর মধ্যে যে কী কী কারেন্ট যাচ্ছে আই ওয়ান যাচ্ছে এইদিকে আর আই টু যাচ্ছে অপোজিট দিকে মানে আই টু যাচ্ছে আমাদের এই দিকে তার মানে আমাদের যদি নেট কারেন্ট বলি তাহলে হবে আই ওয়ান মাইনাস আই টু এখানে আই ওয়ান মাইনাস আই টু এই লুপের মধ্যে যা যা ছিল আমরা তিনটা প্যারামিটার ছিল আমাদের একটা তিনটা কম্পোনেন্ট ছিল একটা দুইটা তিনটা এই তিনটার জন্য আমরা ভোল্টেজ লিখছি অতএব ইস উইল বি ইকুয়াল টু জিরো তাহলে এটা আমরা একটা ইকুয়েশন পেলাম যেখানে আই ওয়ান আই টু আই থ্রি আছে এটাকে আমরা একটু সহজ করে নিতে পারি যে আসলে কেমন মান হবে যেমন এখানে 8i1 এখানে 3i1 11i1 i2 হচ্ছে মাইনাস 3i2 মাইনাস 8i3 ইকুয়াল টু 15 হবে এটা আমরা একটা ইকুয়েশন নাম দিতে পারি জাস্ট এটাকেই গুণ করে আলাদাভাবে লিখলাম আর তাহলে আমার লুপ ওয়ানে যখন কাজ শেষ তখন আমরা এই যে নোটেশনগুলো ছিল এগুলা এখান থেকে সরাই দিব আমরা এখন লুপ টুতে চলে যাব একই রকম ভাবে লিখবো টেকিং KVL ইন লুপ টু লুপ টুর জন্য কি হবে আমরা এই লুপে যাব এই লুপে আমাদের কম্পোনেন্ট আছে তিনটা একটা দুইটা তিনটা তাহলে আমরা এখান থেকে শুরু করব তাহলে যেহেতু প্রথমে দেখে নেবো কারেন্ট যেহেতু আমরা এই লুপ টুতে কাজ করবো অর্থাৎ আই টু হচ্ছে আমাদের প্রাইম ইম্পর্টেন্ট তাহলে আই টুর জন্য এই কারেন্ট যাচ্ছে উপরের দিকে তাই না তাহলে এটা হবে পজিটিভ এটা হবে নেগেটিভ এই কারেন্ট যাচ্ছে এই দিকে তাহলে এটা হবে পজিটিভ এটা হবে নেগেটিভ আবার এই কারেন্ট যাচ্ছে এই দিকে তাহলে এটা হবে পজিটিভ এটা হবে নেগেটিভ এখন এর মধ্যে দিয়ে কী কী কারেন্ট যাচ্ছে
प्रथम हम निजस्व सार्किटर कारेंट आई टू आर एखे क्योंकि एदिगे जाई वन तर जो लिखब तक लिखब थ्री कारेंट प्रथम लिखब निजस्व लूपर कारेंट आई टू माइनस हो आई वन तारपर आमरा जखन एटाते लिखब फाइव आबार प्लस प्रथमे निजस्व लूपर कारेंट आई टू माइनस होबे जेहेतु एटा अपोजिट दिके जाच्छे आई थ्री प्लस होबे टू सार्किटर मध्य दिए रेजिस्टेंसर मध्य दिए की कारेंट जा आई टू छाड़ा क्योंकि किछु जाच्छे ना अन्य सार्किटर साथे तार संयोग नाई अतएव शुधु आमरा लिखब आई टू जार टोटल होबे जिरो तहले एटाके आमरा एकई भावे लिखते पारी एखाने जदि आमरा ओर मतो करे लिखी आगे इक्वेशन मतो करे तहले आई वन पाबो आमरा एकटाई माइनस थ्री आई वन और आई टू पाबो आमरा तीनटा थ्री एंड फाइव होच्छे एट एंड टू टेन प्लस टेन आई टू और आई थ्री पाबो एकटाई माइनस फाइव आई थ्री इज इक्वल टू जिरो एटा आमादेर दुई नम्बर इक्वेशन ठीक एक ही भावे आमरा जदि ए तीन नम्बर लूपे केवीएल अप्लाई करी केवीएल इन लूप थ्री ऊपर लिखलाम लूप थ्री ते जदि आमरा देखी जेकोनो एक जायगा थेके शुरू करते पारी ताहले एटार जन्य हबे आमादेर कारेंट जदि एदिके जाच्छे आगेरगुलो ओई सार्किटेर मध्ये छिलो ओटा एटाके दिते पारी ए सार्किटेर जन्य जखन जाबो कारेंट जदि एदिके जाच्छे दिस इज प्लस माइनस एटा हबे प्लस एटा माइनस एटा हबे प्लस एटा हबे माइनस এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে শুধুমাত্র i3 যাচ্ছে এটার মধ্যে দিয়ে যাচ্ছে i3 এবং i2 এটা একটা অপরটার অপোজিট দিকে যাচ্ছে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের i3 এবং i1 i1 হচ্ছে i3 এর অপোজিট লেখার সময় আমি যদি এখান থেকে শুরু করি প্লাস 10 এটা হবে i3 তারপর আবার প্লাস 5 নিজস্ব সার্কিটের কারেন্ট আগে i3 মাইনাস হবে I2 plus 8 I3 minus I1 equal to 0 তাহলে এটাকে যদি আমরা আগের মতই ইয়া করি এই সিম্পল আকারে নিয়ে আসি I1টাকে আমরা আগে লিখব তার মানে হচ্ছে minus 8 I1 I2 আছে minus 5 I2 আর I3 হবে 13 আর 10 23 প্লাস 23 I3 ইজ ইকুয়াল টু 0 এটা আমাদের তিন নম্বর ইকুয়েশন তাহলে এই সার্কিট থেকে আমরা এই তিনটা ইকুয়েশন পেলাম তিনটা লুপের জন্য তিনটা ইকুয়েশন পেলাম এখন এই তিনটা ইকুয়েশনের মধ্যে আমাদের এই যে I1 I2 I3 আছে তাহলে ইকুয়েশন তিনটা আমার আননোন কোয়ান্টিটি তিনটা এখান থেকে আমরা তিনটার মান বের করে নিতে পারি গতদিন যেভাবে বলেছিলাম যে এটা বের করার বিভিন্ন রকম সিস্টেম আছে আর কি ম্যাথমেটিক্সে অনেকগুলো শেখানো হয়েছে আমরা দুটো দুটো করে নিতে পারি যে এই দুটো সার্কিটের মধ্যে থেকে i3 কে বাদ দেব প্রথমে আবার এই দুটার মধ্যে থেকে i3 কে বাদ দিয়ে i21 বা i2 থাকলে সেখান থেকে আলাদা করলাম আবার ম্যাট্রিক্স পদ্ধতিতেও করা যায় এটা আর এখন যার জন্য যেটা সহজ মনে হয় সে সেটাকে সেটাকে ইউজ করে এটাকে সলভ করে i1 i2 i3 এর মান বের করে নিয়ে শেষে দেখা যাবে যে পরবর্তীতে আমরা পরীক্ষা নিব তাও কেউ কেউ কি দেখা যাবে যে এই পর্যন্ত আশা করে ছেড়ে দিয়েছে তাহলে কিন্তু হলো না অ্যানসার তো বের হয়নি অত অ্যানসার না বেরোলে কিন্তু মার্ক পাওয়া যাবে না অত আমি যে যে অঙ্কগুলো এখানে দেখাচ্ছি এই সবগুলো নিজে একবার করে একদম শেষ পর্যন্ত বের করে নিতে হবে হ্যাঁ
না যদি এখানে এই যে আমি যেটা বলছিলাম সোর্সে যদি একটা বড় আর একটা একটা ছোট দাগ আছে হ্যাঁ সব সময় সোর্সের জন্য যদি ডিসি সোর্স হয় তাহলে ছোট অংশ মানে মাইনাস আর বড়টা মানে প্লাস এটাই নোটেশন আর কি এখন যদি সার্কিটের মধ্যে এমন থাকতো যে এখানে এভাবে না থেকে ছোটটা উপরে আছে বড়টা নিচে আছে তাহলে আমরা নিচে লিখতাম প্লাস উপরে লিখতাম মাইনাস ইকুয়েশন চেঞ্জ হয়ে যেত না আমার আই ওয়ান আই টু আই থ্রি আমি ইচ্ছা মতো নিতে পারি মানে সব আমি এখানে সবগুলোই ক্লক ওয়াইজ নিচ্ছি তাই না কেউ ইচ্ছা করলে সবগুলোই অ্যান্টি ক্লক ওয়াইজ নিতে পারে এবং কেউ ইচ্ছা করলে এখানে যে একটা ক্লক ওয়াইজ নেবে আর একটা অ্যান্টি ক্লক ওয়াইজ নেবে সেটাও সম্ভব তখন হবে কি মানটা আর ক্লক ওয়াইজ নিয়ে যদি পজিটিভ আসে অ্যান্টি ক্লক ওয়াইজ নিলে মান সমান থাকবে কিন্তু নেগেটিভ সাইন চলে আসবে এখানে থাকলে একটু অন্য ঘটনা ঘটতো আর ওইটাকে আবার মানে সবার জন্য হয়তো একটা সুইটেবল না হইতে পারে ওটা একটু ডিফিকাল্ট আর কি যে যদি দুইটা লুপের মাঝে আমার সোর্স থাকে ঠিক আছে তাহলে ওই আমরা যে এতক্ষণ যে ইন্ডিভিজুয়াল লুপগুলো নিচ্ছিলাম সেটা আর ইন্ডিভিজুয়াল লুপ নিতে পারবো না আর ওটা একটু ডিফিকাল্ট ওটা নর্মালি আমরা যারা মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে না তখন এভাবে নেওয়া যাবে না আর কি না না সেরকম না যদি সোর্স থাকে আমার এখানে তাহলে যেই দুই লুপের মধ্যে সোর্স থাকবে সেই দুই লুপের জন্য একটা ইকুয়েশন লিখতে হবে ওটা ভিন্ন প্রসিডিওর আর কি ওটা একটু একটু ডিফিকাল্ট আর কি হ্যাঁ মানে কম্পিউটার সায়েন্স যারা পড়তে তাদের জন্য এত না জানলেও চলে আর কি ওটা নর্মালি আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের শেখাই আর কি অর্থাৎ কারো যদি ওটা সম্বন্ধে আলাদা আইডিয়া মানে দরকার হয় আমার সাথে পরবর্তী সময় আলাপ করে নিলেই ভালো হবে আর কি মানে কমন জায়গায় ওই তো কঠিন জিনিস দেখাচ্ছি না আর কি এখানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে সার্কিট সলভ করার জন্য বেসিক কিছু প্রসিডিওরগুলো জেনে নেওয়া আর কি নেক্সট আমরা আরেকটা জিনিস দেখব নোড অ্যানালাইসিস মানে সার্কিট সলভ করার জন্য এটা আরেকটা পদ্ধতি একই সার্কিটকে আমরা বিভিন্নভাবে করতে পারি মানে একটাই সার্কিটকে আমরা বিভিন্নভাবে সলভ করতে পারি আর কি এটা আরেকটা প্রসিডিওর নোড অ্যানালাইসিস মেশ অ্যানালাইসিসের মধ্যে আমাদের KVL অ্যাপ্লাই করতে হয় আর যখন আমরা নোড অ্যানালাইসিস করব এখানে আমাদেরকে KCL অ্যাপ্লাই করতে হবে কারশফস কারেন্ট ল এখানে আমরা যেটা দেখাচ্ছি যে একটা গোল দাগের ভিতরে যদি অ্যারো সাইন দেওয়া থাকে এটাকে বলা হয় কারেন্ট সোর্স এর আগে যে আমরা দেখাচ্ছিলাম এভাবে এটাকে বলা হয় ভোল্টেজ সোর্স যে এইভাবে পজিটিভ ভোল্টেজ সোর্স আর এই গোলের মধ্যে যদি অ্যারো দেওয়া থাকে এটাকে বলা হয় কারেন্ট সোর্স হ্যাঁ ডিরেকশন যদি দেওয়া আছে মানে এখান থেকে আসলে কারেন্ট বেরোবে প্র্যাকটিক্যালি আমরা আমাদের ল্যাবে আসলে এই জিনিস খুব একটা দেখতে পাই না আর কি আমরা এটার সাথে বেশি পরিচিত ব্যাটারিতে হচ্ছে এই জিনিস আর কি তো কারেন্ট সোর্স দেখা আসলে একটু ডিফিকাল্ট ওই জন্য জাস্ট এটা আমাদের কাজের সুবিধার্থে দেখাচ্ছি যে কারেন্ট সোর্সও থাকতে পারে আর কি কোনো সময় এই জন্য দেখা দিলাম মানে সব কিছুর সাথে একটু একটু করে পরিচিত হওয়ার আমাদের এরকম একটা সার্কিট আছে কোশ্চেন থাকতে পারে যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টের মান বের করুন তাহলে আমরা এখানে যে পদ্ধতিটা অ্যাপ্লাই করবো তাকে বলা হচ্ছে নোড অ্যানালাইসিস অনেক ক্ষেত্রে এটাকে নোডাল অ্যানালাইসিসে বলা হয় যে এখানে আমরা টার্গেট নিব যে একটা এর আগের বাজে আমরা মেশ অ্যানালাইসিসে আমরা লুপের মধ্যে কারেন্ট ধরে নিয়েছিলাম
এস এটার জন্য আমরা সলভ করতে গেলে একটা নোডের ভোল্টেজ ধরে নিব যে সাপোজ এখানে আমার কতগুলো নোড হতে পারে একটাকে আমরা ধরে নিব কমন নোড দ্যাট মিন্স এটা গ্রাউন্ড এই পুরাটাই একটা নোড আমার গ্রাউন্ড গ্রাউন্ড নোড মিন্স আমরা ধরে নিব যে এখানে হলো জিরো ভোল্টেজ আছে আর কি গ্রাউন্ড নোড এরপরে তাহলে এই সবগুলো এই পুরাটা জিনিসটা কিন্তু এর মধ্যে চলে আসলো এখন আমাদের আর কতগুলো নোড আছে এই যে এই দুটো মিলে একটা নোড আছে এই জায়গায় তো এই নোডের আমরা একটা নাম দিব এখানে ভোল্টেজ অ্যাজ ইফ ভি ওয়ান আছে আর আরেকটা নোড আছে এই জায়গায় যার নাম দিলাম আমরা ভি টু মানে আগের সার্কিটের সাথে যদি কম্পেয়ার করি আগে আমরা করেছিলাম কি লুপের মধ্যে একটা কারেন্ট ধরে নিচ্ছিলাম আর নোড অ্যানালাইসিসে এক একটা নোডের ভোল্টেজ ধরে নেব যতগুলো নোড আছে একটাকে আমরা করব রেফারেন্স নোড মিন্স গ্রাউন্ড জিরো ভোল্ট আর যতগুলো নোড আছে সবগুলো একটা একটা করে নাম দিব ইন ভোল্টেজ তাহলে আমাদের এখানে দুইটা ভোল্ট নোড পেলাম একটা যে ভি ওয়ান একটা ভি টু আর একটা আমাদের আরেকটা নোড ছিল সেটাকে আমরা ধরেছি রেফারেন্স নোড আর জিরো ভোল্ট এখন আগেরবার যেমন আমরা এক একটা লুপের জন্য ইকুয়েশন লিখেছিলাম এখন আমাদের এক একটা নোডের জন্য ইকুয়েশন লিখবো এবং সেটা অ্যাপ্লাই করবো কেসিএল কারশফস কারেন্ট ল যে ওই নোডের মধ্যে কতগুলো কারেন্ট ঢুকছে এবং কতগুলো কারেন্ট বের হচ্ছে এখানে যেটা হবে যেহেতু আমরা এটাকে জিরো ভোল্টেজ বলেছি তাহলে ভি ওয়ানের যে মানটা পাওয়া যাবে তাহলে আমরা যদি নর্মাল ধরে নিই যে এটা একটা পজিটিভ ভোল্টেজ তাহলে কী হবে পজিটিভ ভোল্টেজ থেকে জিরোর দিকে কারেন্ট প্রবাহিত হবে তার মানে এখানে যে কারেন্টটা যাবে এই দিকে এই রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্ট এই দিকে যাবে এবার এখানে আমাদের কারেন্ট ডিরেকশন বলা আছে এখানে কিন্তু ধরাধরির কিছু নাই যাই থাকুক না করে এই কারেন্ট সে এই দিকেই যাবে তবে এই নোডের দিকে কারেন্ট যাচ্ছে ঠিক আছে তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্যে আমরা ধরে নিব কারেন্ট এদিকে বের হচ্ছে এটা একটা কারেন্ট আমরা একটা নাম দিতে পারি এটা আই ওয়ান যখন আমরা এখানে নোড ধরবো একটা সবসময় ধরে নেব যে আমাদের এর সাথে যে রেজিস্ট্যান্সগুলো কানেক্টেড থাকবে কারেন্ট সেই নোড থেকে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে বের হয়ে যাবে আর তার মানে এখানেও আমরা ধরে নেব যে কারেন্ট একটা বের হচ্ছে তার মানে এখানে আমার যদি এই নোটের কথা চিন্তা করি তাহলে এখানে তিনটা কারেন্ট আছে এই যে চার অ্যাম্পিয়ার কারেন্ট ইন করছে আর এই আই ওয়ান এবং আই টু আউট হচ্ছে তাহলে আমরা যদি এই অ্যাপ্লাইং কেসিএল ইন নোড ওয়ান মানে আমরা যদি একটা নাম দিই নোড ওয়ান এটা হচ্ছে আমাদের নোড নম্বর টু তাহলে নোড ওয়ানে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কী লিখবো দ্য এন্টারিং কারেন্ট উইল বি ইকুয়াল টু দ্য আউটগোয়িং কারেন্ট তারপরে এখানে আমার এন্টারিং কারেন্ট হচ্ছে ফোর অ্যাম্পিয়ার উইল বি ইকুয়াল টু কারেন্ট লিভিং হচ্ছে আই ওয়ান প্লাস আই টু এখন এই আই ওয়ান এবং আই টুর মান কিন্তু আমাদেরকে লাগবে এখানে তাহলে আই ওয়ানের মান কী হবে এই যে ভোল্টেজ এখানে তো জিরো তার মানে কি এই ভোল্টেজটা আসলে এর অ্যাক্রসের ভোল্টেজ তাহলে এই ভোল্টেজকে তার রেজিস্ট্যান্সরা ভাগ দিলে আমরা পেয়ে যাবো তার কারেন্ট তাহলে এটাকে আমরা লিখতে পারি দিস আই ওয়ান উইল বি ইকুয়াল টু ভি ওয়ান ডিভাইডেড বাই টু এটা হলো আই ওয়ান প্লাস আই টুর মান বের করতে হবে আমাদেরকে আই টু হচ্ছে এর মধ্যে দিয়ে তাই না তাহলে এখানে আমরা যেমন দেখেছিলাম যে এটা ভি ওয়ান এটা ছিল জিরো এটা তো জিরো না এটা কত ভি টু কারেন্ট যদি এইদিকে যায় আমরা তার মানে ধরে নিতে হবে যে আমার এটা হায়ার পটেনশিয়াল এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল তার মানে এই পটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই দিস রেজিস্ট্যান্স উইল গিভ আস দ্য কারেন্ট তার মানে এখানে আমার হবে ভি ওয়ান মাইনাস ভি টু ভাগ হবে এই রেজিস্ট্যান্স আমরা এই নোডের মধ্যে কেসিএল অ্যাপ্লাই করতেছি তা আমাদেরকে মোট দেখতে হবে যে কারেন্ট ওই নোডের মধ্যে কী কী কারেন্ট এন্টার করতেছে আর কী কী কারেন্ট লিভিং কারেন্ট তাহলে এখানে এন্টারিং কারেন্ট একটাই ফোর অ্যাম্পিয়ার এখানে নোডের মধ্যে ঢুকছে ফোর মানে অ্যাম্পিয়ার এখানে না লিখলেও পারি যদি আমরা সংখ্যাতে যাব ফোর
তাহলে এই নোড থেকে কারেন্ট বের হচ্ছে কোনটা কোনটা দেখলাম আমরা এই আই1 আর আই2 আই1 আই2 এখন এই আই1 এর মান আমাদেরকে বের করে নিতে হবে তাহলে আই1 এর মান যখন বের করব নিয়ম হচ্ছে হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল ভাগ হচ্ছে তার রেজিস্ট্যান্স তাহলে হায়ার পটেনশিয়াল হচ্ছে v1 লোয়ার পটেনশিয়াল হচ্ছে 0 মানে এখানে এই যে ফর্মুলা লিখেছি v1 মাইনাস 0 তো v1 মাইনাস 0 দেখতে কেমন দেখায় ওই জন্য আমরা লিখছি না আর কি তার মানে v1 ভাগ হবে তার রেজিস্ট্যান্স তাহলে i1 পেয়ে গেলাম আর এটা হচ্ছে i2 তাহলে i2 বের করব কিভাবে আমার এই পটেনশিয়াল তাহলে আগের আগের যখন আমরা করেছিলাম যে লুপে লুপ খাটাচ্ছিলাম কেভেল সেই কারেন্টটাকে হায়ার কারেন্ট ধরছিলাম মাইনাস অন্যটা এখানে যখন আমরা এই নোডে লুপ কেসিএল অ্যাপ্লাই করব তখন এই ভোল্টেজটাকে আগে লিখব মাইনাস ওই রেজিস্ট্যান্সের আরেক প্রান্তে যদি কোনো ভোল্টেজ থাকে সেটা তাহলে এই রেজিস্ট্যান্সের আরেক প্রান্তে ভোল্টেজ হচ্ছে v2 তাহলে মাইনাস v2 ডিভাইডেড বাই হচ্ছে এই রেজিস্ট্যান্স এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো কি কি পেতে পারি এখানে এই যে ইকুয়েশন পাবো সেটা হচ্ছে 6 এন্ড 7 7v1 মাইনাস v2 উইল বি ইকুয়াল টু 48 জাস্ট এটাকে লসাগু নিয়ে ইয়ে করা হয়েছে ঠিক একইভাবে আমরা যদি এই লুপ নোড টুতে কেসিএল অ্যাপ্লাই করি আমি শর্টকাটে লিখলাম আর কি এখানে লিখতে হবে পুরোটাই অ্যাপ্লাইং কেসিএল ইন নোড টু তাহলে নোড টুতে আমরা এখানে চলে আসলাম এই নোডের মধ্যে এখন আমাদেরকে যখন চিন্তা করব তখন এই যে কারেন্টের ডিরেকশন আগে ধরেছিলাম সেটা আর চলবে না নতুনকে শুরু করি এখন এই নোড থেকে যতগুলো রেজিস্ট্যান্স আছে আমরা ধরে নেব সব কারেন্ট বের হচ্ছে তাহলে আমাদের এখানে যে কারেন্টগুলো যাবে এটা হবে আমাদের আই থ্রি ধরে নেব এটাও কারেন্ট বের হচ্ছে আই ফোর আর এই যে সোর্স আগে থেকে দেওয়া আছে সেটা তো এই নোড থেকেই বের হচ্ছে এখানে কোনো কারেন্ট ইন করছে না তার মানে আমাদেরকে এই তিনটা কারেন্টের যোগফল ইকুয়ালটা হবে জিরো যেগুলো সবগুলোই বের হচ্ছে তাহলে আমরা যদি এখানে লিখতে পারি এরকম যে টু প্লাস আই থ্রি প্লাস আই ফোর ইকুয়াল টু জিরো হ্যাঁ এখান থেকে না আমরা যখন এই নোডের চিন্তা করব শুধু দেখব যে এই নোডের সাথে কার কার কানেকশন আছে অন্য কিছু চিন্তা করার দরকার নাই দেখেন আমার অসুবিধা তো নাই এই নোড থেকে কি হচ্ছে এই নোড থেকে এই কারেন্ট বের হচ্ছে এই কারেন্ট বের হচ্ছে এই কারেন্ট বের হচ্ছে তিনটা কারেন্টই বের হচ্ছে তাহলে যতগুলো লিভিং কারেন্ট তাদের সাম ইকুয়াল টু হচ্ছে এন্টারিং কারেন্ট যদি কোনো এন্টারিং কারেন্ট না থাকে তার মানে জিরো হ্যাঁ এটা আমার যখনই যে নোডের কথা চিন্তা করবো সবসময় ধরে নেবো যদি কোনো তার সাথে কোনো কম্পোনেন্ট কানেক্টেড থাকে রেজিস্টার আর কি তাহলে কারেন্ট ওই নোড থেকে বের হবে তার মানে কি এখানে আমার নোড তার সাথে এই রেজিস্ট্যান্সে কানেক্টেড কারেন্ট ধরে নেব বের হচ্ছে তার মানে কি এই নোড থেকে বের হচ্ছে আবার যখন আমরা এই নোডের সাথে এটা কানেক্টেড তখনও ধরে নেব নোড থেকে সেটা বের হয়ে যাচ্ছে কারেন্টটা নোড ইয়েস ইয়েস আগের ক্ষেত্রে আমরা লুপ ধরেছিলাম ওই জন্য কারেন্টটাকে প্রাইম ছিল আমাদের আমরা কারেন্টের নোটেশন ধরে নিয়েছিলাম আর কেসিএল এর জন্য মানে নোড অ্যানালিসিসের জন্য যে নোডে ধরবো যদি সোর্স না থাকে সোর্স তো আমাকে সোর্সে তো ডিরেকশন বলা থাকবে সোর্স না থাকলে লোড যদি থাকে ওর সাথে রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে ধরে নেবো যে ওখান থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে নোড থেকে এটা নোটেশন ধরে নিতে হবে তো সেক্ষেত্রে এই নোডের সাথে আমার এই রেজিস্ট্যান্স কানেক্টেড ধরে নেবো আউটগোয়িং এই নোডের সাথে এই রেজিস্ট্যান্স কানেক্টেড ধরে নেবো আউটগোয়িং তাহলে এখন এইখানে আই থ্রি আউটগোয়িং কারেন্ট আই ফোর আউটগোয়িং কারেন্ট আর টু অ্যাম্পিয়ারও আউটগোয়িং তাহলে তিনটা আউটগোয়িং এর যোগফল কোনো ইন্টারিং কারেন্ট নাই জিরো এখন ইয়েস নোটকে যখন আমরা এই নোট ধরবো তখন কারেন্ট এদিকে ধরবো আর যখন আমরা এই নোট ধরবো তখন কারেন্ট এদিকে ধরবো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে আর কি নোট থেকে বের হবে এটা ধরে নিতে হবে হ্যাঁ যখন আমরা যে নোটে ধরবো সেটাকে ধরবো আমরা বেশি তাহলে এই নোট থেকে কারেন্ট বের হয়ে যাবে
না এখানে এখানে দরকার নেই এখানে তো সোর্স নেই এখানে তো আমাদের একটা লোড কানেক্টেড আর রেজিস্ট্যান্স এই এই 2 অ্যাম্পিয়ার তো বের হচ্ছে সেটা আমরা তো এখানে ইউজ করতেছি তার এফেক্ট অন্য জায়গায় নিব না আমরা এই তাহলে এখন যদি আমরা এটার জন্য দেখি তাহলে 2 তো আছে i3 এর মান কত হবে i3 হবে v2 - 0/6 তার মানে v2 / 6 नोटेशन चेंज कर लिखते हैं आगे वी टू निजस्व नोडर वोल्टेज माइनस अपर नोडर वोल्टेज माइनस वी वन बाय ट्वेल्व एटा इक्वल टू जीरो सेखान थेके आमरा आरेकटा इक्वेशन पाबो एखाने कत पाबो माइनस वी वन और वी टू होबे होच्छे दुई और के तीन प्लस थ्री वी टू इक्वल टू होबे माइनस ट्वेंटी फोर एटा आमादेर दुई नम्बर इक्वेशन तहले आमादेर दुटा आननोन वोल्टेज वोल्टेज वी वन एंड वी टू दुटा इक्वेशन ए दुई इक्वेशन थेके आमरा वी वन एवं वी टूर मान बेर करबो तारपर आमार जेखानकार वोल्टेज दरकार हय बा जेखानकार कारेंट दरकार हय सेटा आमरा ওই প্রসিডিউরে যদি আমরা এই কারেন্ট কারেন্ট দরকার হয় তাহলে এই ভোল্টেজের মান যেটা আমরা পাওয়া যাবে v1 তাকে 2 দিয়ে ভাগ দিলে পাবো আমরা এখানকার কারেন্ট অ্যাকচুয়াল কারেন্ট এখন এখানকার ভোল্টেজকে এটা দিয়ে ভাগ দিলে পাবো আমরা অ্যাকচুয়াল কারেন্ট এখানকার কারেন্ট কত হবে তখন তার দুই রকম আমরা লিখতে পারবো না এখন যখন আমরা এক্স্যাক্ট ভ্যালু জেনে নিব তখন আমরা বলতে পারবো যে যদি এমন হয় যে v1 এর মান পাওয়া গেল 1 ভোল্ট আর v2 পাওয়া গেছে 2 ভোল্ট তখন আমাদের কি হবে আমি যদি v1 - v2 ধরি তার মানে আমার কারেন্টের ডিরেকশন মানে এই দিকে ধরছি তখন আমরা নেগেটিভ মান পাবো যদি এটা 1 হয় এটা 2 হয় তাহলে 1 - 2 ডিভাইডেড বাই 12 আমরা তো যে ভোল্টেজটাকে আগে ধরব ধরে নেব যে ওখানে কারেন্ট বের হচ্ছে তাহলে যে আমি যদি সাইন এদিকে দিই অ্যারো মানে কি এটা হায়ার ভোল্টেজ এটা লোয়ার ভোল্টেজ ধরছি আমি কিন্তু মান পাবো নেগেটিভ তার মানে আসলে ওই দিকে যাচ্ছে না হ্যাঁ আর যদি আমরা v2 কে আগে ধরি এখন তাহলে v2 - v1 কারেন্ট এদিকে ধরতেছি মান পাবো পজিটিভ তার মানে আসলে কারেন্ট এদিকে যাচ্ছে আমরা যেদিকে ধরি না কেন যদি নেগেটিভ আসে তাহলে যে দিক ধরেছিলাম সেই দিকে যাচ্ছে না উল্টা দিকে কারেন্ট যাচ্ছে আর যদি পজিটিভ হয় তার মানে ওই দিকে কারেন্ট যাচ্ছে ব্যাপারটা এরকমই হবে আমি এখন পরবর্তী সময় যদি আমরা এই যে দুটো লুপ লিখেছিলাম এর সাথে যদি কম্পেয়ার করি দেখা যাবে যে একই মান পাওয়া যাবে কিন্তু নোটেশন ভিন্ন ধরার কারণে নেগেটিভ হয়ে গেছে এই তাহলে এইভাবে আমরা নোড অ্যানালাইসিস ইউজ করে विभिन्न प्यारामिटारे मान सार्किट थे बेर करते हलो मोटामोटी एन क्या हो मेस एवं नोड एनालिसिस यूज कर किस एग्जाम्पल देखा बोते आज बोर रेफारेंस देवा से बोते पावा बोर मध्य किसान एग्जाम्पल देवा आगे के सल्व कर